আজকে আমরা পৌঁছে গেছি মৌয়ের বাড়ির সেটে আর পেয়ে গেছি তোমাদের সকলের প্রিয় জুটি মৌ এবং রূপমকে। কেমন আছো বলো? আমরা খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, কেমন আছো? আমি খুব ভালো আছি আর আমরাও ভালো আছি। একদম হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, এভরিওয়ান। তো গল্পে এখন কি চলছে? গল্পে এখন অনেক কিছু চলছে, গল্পে স্পেশালি আমার বাবা খুবই অসুস্থ, কারণ আমাকে সবাই দেখেইছো যে আমাকে ফেল করিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড সেটার কনস্পিরেসি করেছিল ওর বাবা, মানে আমার শ্বশুর মশাই। তো সেখান থেকে কোন ধরা পড়ে যাওয়ার পরে আমার বাবার সেরিব্রাল অ্যাটাক হয়েছে, না বাবা সব বের করে নিয়েছে আমার অ্যাকাউন্ট থেকে টাকা, তো এখন আর্জেন্টলি 50,000 rupees লাগবেই, অ্যান্ড সেটাই আমরা জোগাড় করছি, সেটাই শর্ট জাস্ট হলো, এখন আউটডোর আছে একটু, তো করে আবার বাইরে প্রচন্ড ঠান্ডা লাগছে। একটা ক্রাইসিস পিরিয়ড চলছে ধারাবাহিকে মোটামুটি, কিন্তু দর্শকের যেটা সবসময় ইচ্ছে থাকে যে তোমাদের একটু রোমান্টিক মুহূর্ত কবে আর কি দেখা যাবে, সেটা নিয়ে কি বলবো? আমাদের রোমান্টিক মুহূর্ত ওভাবে দেখা হয় না, আমাদের হচ্ছে এই সেই ওই যে কি যেন সিনটা ছিল ওই, আরে হ্যাঁ, মুয়ের খাতা বের করতে আমরা চুরি করতে গেছিলাম, সবসময় বলা হয় যে তোরা ভাববে না যে এটা রোমান্টিক সিন, এটা দর্শক ভাববে রোমান্টিক। আচ্ছা ঠিক আছে, তোদের কাছে এটা খুব সিরিয়াস বিষয় যে তোকে হয়তো কেউ, তোদেরকে কেউ হয়তো কেউ দেখে নেবে চুরি করতে এসে, ধরে ফেললাম যেটা হয় ওখান থেকে, সেম একটা ক্লোজ মোমেন্ট কিছু একটা হলো বিল্ড আপ, তো সেটা আমরা অ্যাজ ইফ ভয়তে কেউ এসে যাচ্ছে এই জন্য, কিন্তু সেটা অডিয়েন্সের মনে হবে যে, কারণ মানে আমাদের যে ফ্যান পেজেসগুলো আছে না, সব পেজ ওখানে আমি দেখি যে এই তো ফাইনালি আর্টিস্ট বই খোঁজার জন্য ওরা কাছাকাছি এলো, আমি এইসব কমেন্টস খুব দেখি, তো এখনও সেই অর্থে আমাদের তো ওরকম সম্পর্ক দেখাইনি, এখনও জাস্ট গুড ফ্রেন্ডস, গুড ফ্রেন্ডস আছি, মানে আসছে সেই সিনগুলো আসছে, মানে একে অপরের প্রতি ভালোবাসা নয় আসতে পারে, যেটা তো আছেই, ভালোবাসা আছে, অন্য কিছু নেই, অন্য কিছু নেই, মানে গল্প ওয়াইজ আমি বলছি। তো মানে রূপম মৌকে ভালোবাসে, বাট মৌ আস্তে আস্তে হয়তো একটু মেল্ট হচ্ছে, যেহেতু বিয়ের পর মৌ বলেছিল যে আমি ওকে বন্ধু ভাবতে শুরু করেছে, এন্ড এরপরে আস্তে আস্তে ওর অনেক জিনিস প্রসেসটা বেশ গ্র্যান্ড হতেই হবে। হ্যাঁ হ্যাঁ, বলে না স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তো ওটাই। তো মানে অন স্ক্রিন তো দর্শকের খুব ভালো লাগছে তোমাদের কেমিস্ট্রি, অফ স্ক্রিন তোমাদের বন্ডিংটা কেমন? মুখি ঘুরিয়ে নিল, অফ স্ক্রিনও খুব ভালো বন্ডিং, ও আমার খুব ভালো বন্ধু, বল এরকমভাবে মুখ চোখ ঘুরিয়ে নিচ্ছিস কেন? বলছিস আমি ডিস্টার্ব করতে চাই না, বল তুই বল। না না, আমরা সত্যি আমরা অফস্ট্রেন আমরা খুব ভালো বন্ধু, অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে যে ওই অফস্ট্রেন বন্ধুত্বটা না থাকলে যেটা হয়, মানে হয় না যে মানে আমরা একটা সিরিয়াল মানে এখানে আমরা 14 ঘন্টা পুরো কাটাই, তো সেখানে এসে মানে ওই বন্ধুত্বটাও খুব দরকার হয়, তো খুব ভালো আমাদের। বল না রে আমাকে একা একা কেন বলছিস? আমি কেন বলবো? When elder get cozy, younger don't put nosy. বল বল বল। হ্যাঁ না, তো আমরা অ্যাকচুয়ালি খুব ভালো ফ্রেন্ডস, আমি অদ্রিজা আই মিন রূপম অ্যান্ড মু, অ্যান্ড বাকি তো বলে দিল সব। আচ্ছা, তো অডিয়েন্সকে কি বলবো? অডিয়েন্সকে এটাই বলবো যে তোমরা মৌয়ের বাড়ি দেখতে থাকো, নতুন বছর যেরকম শুরু হয়ে গেছে এরকম মৌয়ের বাড়িতে নতুন নতুন অনেক টুইস্ট নিয়ে মৌয়ের বাড়ি আসছে, অ্যান্ড অ্যান্ড কি আরো অনেক নতুন চমক নিয়ে আসছে মৌয়ের বাড়ি, সো মৌয়ের বাড়ি দেখতে ভুলো না, আর তাছাড়া আরো নতুন নতুন অনেক আপডেটস নেওয়ার জন্য এই যে যারা আজকে আমাদের ইন্টারভিউ নিতে এসছে সেই পর্দায় চোখ রাখো, থ্যাংক ইউ, দেখতে থাকো, দেখতে থাকুন মৌয়ের বাড়ি সোম থেকে রবি প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:30 শুধুমাত্র কালার বাংলায়, আর যে কোনো সময় ভুটে। হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে কাটাবেন, ভালোবাসবেন, ভালো রাখবেন, ভালো রাখবেন, লাভ ইউ অল, আই লাভ ইউ অল, উই লাভ ইউ অল, উই লাভ ইউ অল, বাই বাই। তোমাদের প্রিয় তারকার এক্সক্লুসিভ ইন্টারভিউ এবং তোমাদের পছন্দের বাংলা সিরিয়াল ও টলিউডের আপকামিং ফিল্ম ও ওয়েব সিরিজের এক্সক্লুসিভ শুটিং ভিডিও দেখার জন্য চটপট সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেল টলি নিউজে, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিতে একদম ভুলো না।